সাবস্ক্রাইব অর্পণ টেক, আর তার পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে দিন, আমাদের ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পেতে গেলে। হ্যালো তো বন্ধুরা, তো আমি চলে এসেছি অর্পণ টেক ইউটিউবে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা বলবো যে মাইনক্রাফটে আপনারা কী করে ডায়মন্ডের অটোমেটিক একটা মেশিন বানাতে পারবেন, ডায়মন্ড অটোমেটিকলি উঠবে সেই মেশিনটি আপনারা বানাতে পারবেন, যাকে ইংলিশে বলা হয় ডায়মন্ড জেনারেটর, এইটি আপনারা বানাতে পারবেন। এই ভিডিওটি আপনাদের কিন্তু পুরোটা দেখতে হবে না, কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, তাই বলছি পরে যদি এটা না হয় তাহলে কিন্তু আমায় দোষারোপ করবেন না। আমি এটা মাইনক্রাফট বেটাতে খেলেছি, আপনারা মাইনক্রাফটটা খেললেও হবে এটা, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেইটি দাবিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন। এবং আজ আমাদের লাইকের এম হলো 50টা লাইকের এম, এবং আশা করি আপনারা এইটুকু লাইক নিশ্চয়ই পূরণ করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আরও বলি যে আমার চ্যানেলে যে আগের মাইনক্রাফটের ভিডিওগুলো এবং ওয়ান প্লাস ফাইভ জেডের যে রিভিউয়ের ভিডিওগুলো আছে সেইগুলো আপনারা আই বাটনে টাচ করে গিয়ে দেখে আসতে পারেন, এবং সেইগুলো দেখে আসার পর আমার এই ভিডিওটি এসে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। আপনারা নিশ্চয়ই এখন আমার মোবাইলটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে প্লেটে টাচ করবেন, প্লেটে টাচ করার ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ তো ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, ক্রিয়েট নিউ তো টাচ করার পর দেখুন ক্রিয়েট নিউ, ওটা ক্রিয়েটিভ করে নেবেন, আমার গেম মোডটাকে ক্রিয়েটিভ করে নেবেন, এবং এটাকে ফ্ল্যাট করে নেবেন, ওইটাকে যেটা ফ্ল্যাট করলাম সেটাকে আমরা ফ্ল্যাট করেন, সেটা আমি আসলে জানি না কী, ওটা আমি জানি না। দেখুন আমার ডিভাইস স্টোরেজ অলরেডি রান করতে শুরু করেছে, এবার আমার এটা জেনারেটিং ওয়ার্ল্ডটা হচ্ছে, জেনারেটিং ওয়ার্ল্ড হচ্ছে, দেখুন আমার জেনারেটিং ওয়ার্ল্ডটা হচ্ছে, দেখুন এই যে আমি ফ্ল্যাট মোডে একদম চলে এসেছি, এটা ক্রিয়েটিভ মোড। এবং এখানে আমি দেখাবো কারণ অতগুলো যেসব আমাদের এখানে লাগবে সেগুলো আমার কাছে নেই, এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে যে অবজারভারটা আছে সেটা আমরা নিয়ে নেবো, অবজারভার আনলিমিটেড নিয়ে নেবো, অবজারভার নেবো হচ্ছে র্যাপড নিলামটা নিয়ে নেবো, র্যাপড নিলাম যেটা আছে সেটা নিয়ে নেবো। এবং দেখুন এবার আমি মাটিতে গর্ত খুঁড়বো, এই যে একটু জায়গা খুঁজি মাটিতে গর্ত খোঁড়া না, মাটিতে গর্ত খোঁড়ার আগে এখন আমাদের করে নিতে হবে হচ্ছে এখানে চ্যাটবারে গিয়ে টিপতে হবে স্ল্যাশ, স্ল্যাশ টিপার পর হচ্ছে টিপতে হবে GIVE গিভ, গিভের একটা স্পেস, তারপর অ্যাট দ্য রেট এস, তারপর হচ্ছে COMMANDE কমান্ড, তারপর হচ্ছে BLOCK, কোনো স্পেস না দিয়ে লিখবেন, স্পেস না দিয়ে ওখানে দেবেন হচ্ছে একটা নিচের ওই দাগটা, কমান্ড ব্লক লিখবেন, BLOCK কমান্ড ব্লক, তারপর আপনারা ওকে মেরে দেবেন। ওকে মারার পরই এখন আমার কাছে দেখুন চলে এলো কমান্ড ব্লকের যে কিউবটা আছে সেটা আমার কাছে চলে এসেছে অলরেডি। এবং এখানে আমরা তিনটে গ্রাস খুঁড়ে নিলাম, তিনটে গ্রাস খোঁড়ার পর আমি এই যে র্যাপ নিলামটা আছে সেটা চারিপাশে আমি দিয়ে দেবো, চারিপাশে দেওয়ার পরে এখানে আপনারা নিচে যাবেন, এবং নিচে যাওয়ার পর এখানে একটা বাইরে যাওয়ার রাস্তা খুব বানাবো আমি এখানে, এ দেখুন ওপরে এটা খুঁড়বো, ওপরে এটা খোঁড়ার পর এই যে ওপরে এটা খুঁড়বো, ওপরে এটা খোঁড়ার পর এখানে বাইরে যাব, বাইরে গিয়ে এটাকে ভাঙলাম, এটাকে ভাঙার পর এইখানে আমরা এবার দেবো, এবার আবার এখানে নিচে যেতে হবে আমাদের, নিচে গিয়ে এখানে দিতে হবে অবজারভার দুটো দিতে হবে, এবং তার নিচে দিতে হবে যে কমান্ড ব্লকটা যেটা পেয়েছিলাম সেটা দিতে হবে আপনাদের। এবং এখানে এবারে সব কটাই যে কটা দিয়েছিলাম সব কটা এবার ভেঙে দেবো, আবার এবার আমাদের আবার নিচে যেতে হবে, না নিচে না গিয়ে এবার আমাদের যে শো কোঅর্ডিনেট অপশানটা আছে আমাদের সেটিংসে, সেই সেটিংসে গিয়ে সেই অপশানটা দেখতে হবে, এবং তারপর যে দেখুন সেটিংসে গিয়ে শো কোঅর্ডিনেট আমরা টিপলাম, ওখানে লেখা আছে 24/9, যেটা লেখা আছে 23/9, এবং 23/9 লেখার পর তারপর এখানে আপনারা লিখবেন হচ্ছে @ দেখুন আমি স্ল্যাশ দিলাম না, স্ল্যাশ সরি @ না, @ স্ল্যাশ রেড ব্লক ACTBLOCK সেট ব্লক লেখার পর একটা গ্যাপ দেবেন, গ্যাপ দেওয়ার পর যে আমার কোয়ার্ডিনেট নাম্বারটা ছিল 23/9, যে 23/9 নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে দিলাম, তারপর এখানে লিখবেন আপনারা যে দেখুন আমি লিখে দেখে দেবো DIAMOND ডায়মন্ড, সরি আমার এখানে ওয়ানটা ভুল হয়ে গেছে, DIAMOND ডায়মন্ড, ডায়মন্ড লেখার পর লিখবো হচ্ছে একটা গ্যাপ দিয়ে লিখবো হচ্ছে, ডায়মন্ড দেওয়ার পর নিচে দাগ দিয়ে লিখবো হচ্ছে OR ডায়মন্ড অর লিখে উপরে যাবো, উপরে যাওয়ার পর এখানে আপনারা যে এ দেখুন আমি এই র্যাপ স্ল্যাটটা দিলাম, এই র্যাপ স্ল্যাটটা দেওয়ার পরই যে পাথরটা দিচ্ছি সেটা দেওয়ার পরই এখানে আপনারা এই ডায়মন্ডটা পেয়ে যাচ্ছেন, ডায়মন্ডটা পিকে কাটলেই পেয়ে যাবেন আপনারা। তো ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।